নমস্কার, আমি নম্রতা মারিক। আজকে আমার নিবেদন শীতের রাত্রির এপার চোর, কবি বিমল ঘোষ। কাল রাত্রিরে চোর এসেছিল আমাদের বাড়িতে, সারা গায়ে তেল মাখা, অঘ্রান মাস, কনকনে শীত, রাত দুপুর, চারিদিক নিচ্ছুম, ঘরের কিছুই নেয়নি কোচোর। চুপিসারে খিড়কির দোর খুলে পিসিমার গরম সবুজ র্যাপারটা সবে নিয়েছিল তুলে। ভাঙা জানলাঠা নড়ে উঠেছিল খুট করে, ভয় পেয়ে বুড়ি পিসিমা চেঁচালো ডাক ছেড়ে, ভেঙে গেল সব ঘুম। তেল মাখা গায়ে ধরা পড়ে গেল বেচারা চোর, তাকালো করুণ ভাবে, বলল, ঘরেতে রোগা ছেলেটার ভীষণ জ্বর, কাঁপুনিতে মরে যাবে, ঘরে কিছু নেই চাপা দেব গায়ে, তাই ভেবে ঠিক ছিল না কো মাথা, চাইলেই কেউ দেবে না র্যাপার, এই শীতে মিছে জানি হাত পাতা, পুলিশের হাতে দিতে হয় যদি এখনই দিন, ছেলেটা মরবে জানি। পিসিমার দুটি পায়ে ধরে চোর কেঁদে বলে, মাপ কর ঠাকুরানী। পিসিমা বললে, র্যাপারটা নিয়ে এখনই যা, আগে বাঁচা ছেলেটাকে। বুড়ি পিসিমার দু চোখে গড়ায় শান্তি জল, অঞ্চলে মুখ ঢাকে। ধন্যবাদ।